ফরজ নামাজের আগে যেসব সুন্নত পড়তে হয়, কোনো কারণে সেই সব সুন্নত ফরজের পরে পড়লে কি নামাজের কোনো ক্ষতি হবে? কি ওজর থাকতে পারে? একটি ওজর তো সবচেয়ে বিখ্যাত ওজর হলো জামাত শুরু হয়ে গেছে, এটি একটি ওজর। যদিও উনি চাইলে জামাত বাদ দিলে কিন্তু সুন্নত প্রথমে পড়ে তারপরে ফরজ পড়ে সব পড়তে পারে, কিন্তু না, শরিয়ার কাম্য তা নয়। বরং জামাত চলছে, সুন্নত পড়বে না, সরাসরি জামাতে অংশগ্রহণ করবে, ফরজ আদায় করবে, ফরজের পরে তিনি সুন্নাত পড়ে নেবেন। অথবা এমন যদি হয় যে সালাতের ওয়াক্ত নেই, 10 রাকাত নামাজ পড়তে 6 মিনিট দরকার, কিন্তু আসরের টাইম এসে যাবে, জোহরের 10 রাকাত নামাজ, কিন্তু 4 রাকাত নামাজ পড়া যায়, এক্ষেত্রেও আমরা সুন্নাত পড়তে উৎসাহিত কোনোভাবেই করি না, আগে ফরজটুকু শেষ করবে, ফরজ শেষ করার পরে তিনি সুন্নাত পড়বেন। এটি হলো যে তার মানে ফরজটাকে অগ্রাধিকার দেয়া। কিন্তু এমন যদি হয় জামাত চলমান, তার অন্য কোনো ব্যস্ততা নেই, শরিয়া সম্মত কোনো ওজর নাই, তাহলে তো আমরা খুব স্বাভাবিকভাবে একজন ইমানদার নামাজের ক্ষেত্রে আশা করতে পারি তিনি আগে সুন্নাত পড়বেন, তারপর ফরজে অংশগ্রহণ করবেন। জি, এমনি সুন্নার ক্ষেত্রে তো আসলে যে জিনিসটা আপনি বলেন খুবই, এটি আসলে গ্রহণযোগ্য দলিল। তারপরেও মানে ফরজটা তো আগে অগ্রাধিকার দিতে হবে সামগ্রিক পরিমণ্ডলে, এবং সুন্নতটা ক্ষেত্রে তো জবাবদিহিতা থাকলেও কিন্তু ফরজের জবাবদিহিতার মতো কিন্তু না, কখনোই তুলনা করার কোনো সুযোগ নেই। এবং আমরা যখন নামাজের রাকাত হিসাব করি, আমাদের সমাজে একটি ভুল ধারণা, সুন্নাত ফরজ সবগুলো একত্রে হিসাব করা হয়। আসলে সালাত বলতে কিন্তু প্রধানত ফরজ সালাতকেই বোঝায়। সুন্নাত হলো ফরজ সালাতের পরিপূরক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সুন্নাত দুই ধরনের, একটি হলো মুআক্কাদা চলমান সবসময়ের জন্য, আরেকটি হলো অতিরিক্ত পড়া যেতে পারে। যেমন আমরা আসরের সুন্নতের ক্ষেত্রে বলি, বা জোহরের যে 4 রাকাত 4 রাকাত ছাড়া আরও চাইলে 2 রাকাত বাড়াইয়ে পড়া যায়। এরকমভাবে নিয়মিত সুন্নতের বাইরেও অতিরিক্ত সুন্নত যেটি পড়লে সওয়াব হয় পড়া যেতে পারে, না পড়লেও কোনো পাপ নেই, কোনো রকম পাপ নেই। তো সুতরাং এটাও যেন কখনো মনের হিসাবে না আসে যে ফরজ এবং সুন্নত পাশাপাশি একই রকম, এটি পার্থক্য করা, এটিও কিন্তু শরিয়ার একটি পার্থক্য করতে হবে, করা উচিত উচিত। এবং অনেকে নামাজ সবগুলোকেই একরকম মনে করে, এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন যে আসলে সুন্নতকে সুন্নতের মতোই গুরুত্ব দেওয়া, ফরজকে ফরজের মতোই গুরুত্ব দেওয়া। যেমন ফরজটা যদি আপনার মিস হয়ে যায় তা, এবং তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এক্ষেত্রে গুনাহগার হতে হবে সিরিয়াস। এবং যেমন দেখুন, যখন জামাত এমনও যদি হয়, এখানেও উৎসাহিত করা হয়েছে যে সুন্নত পড়লে জামাত পাওয়া যাবে না, জামাত পড়লে সুন্নত পড়া যাবে না, অর্থাৎ আমাকে নিয়েই একটা জামাত কায়েম হবে, তখনও কিন্তু আমার কর্তব্য ঠিক আছে, অপেক্ষা করবেন না, জামাতটা আগে পড়ে নেই। কারণ এখানে ফরজ হচ্ছে, পাশাপাশি জামাতও আদায় হচ্ছে, সুতরাং জামাতের আদায়টাকে আমাকে গুরুত্ব দিতে হবে, এরপরে সুন্নত পড়ে নেয়া। জি জি জি, অনেকে মনে করেন কিছু কিছু লোকজন যে সুন্নতটা হচ্ছে নবীজির সুন্নত, আর মানে ফরজটা হচ্ছে আল্লাহ তাআলার, এই ধরনের ডিভাইডেশন করা কি ঠিক হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে, নিজের বৃত্তি থেকে, মানব বৃত্তি থেকে কিছু বলছেন না, হাওয়ার থেকে আল্লাহ তিনি যা বলছেন সব কিছু ওহী। একটাকে বলতে পারি প্রত্যক্ষ ওহী, ওহী মাতলু, আর একটাকে বলতে পারি পরোক্ষ ওহী, ওহী গায়রে মাতলু, কিন্তু দুটোই আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আল্লাহর বিধানকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি কখনো কখনো পরিপূরক বিধান দিয়েছেন, যেটাকে আমরা সুন্নত হিসেবে অবহিত করতে পারি। সুতরাং এই দুটোকে একই ধারায় পরিমাপ করা, এটি আল্লাহ রসুল সাল্লাম কখনো করেননি, তিনিও পার্থক্য করেছেন, যথেষ্ট পার্থক্য করেছেন। শুধু আল্লাহ রসুল যা করেছেন তার নামে কিন্তু শরিয়াত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু জীবনে কখনোই সুন্নত এবং ফরজকে গুলিয়ে ফেলেননি, সমান্তরাল করেন নাই, একইভাবে সমীকরণ করেননি, আমার আপনার পক্ষে এই বৈধতা শরিয়াত আমাকে দেয়নি যে এই দুটোকে এক করে দেবো আর বলবো যে এটি তো রসুলের সুন্নাত, এটি হলো আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাতের নাম ফরজ, রসুলের সুন্নাতের নাম সুন্নাত, সুতরাং দুটোই একরকম। না, একরকম যে না, এটি আল্লাহ রসুলই আমাকে দেখাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এ পার্থক্যটাও ইমানদারির লক্ষণ, পার্থক্য করতে হবে। জি জি, এবং মানে সুন্নত এবং নফল আরও কিছু যে আমলগুলো রয়েছে, এবং একটি হাদিসে আছে যে
অনেক সব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখা যাবে কোনো বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিচ্ছে, তখন নফল বা সুন্নত দিয়ে কিন্তু সেগুলো হয়তো পরিপূর্ণ করা হবে। এই ব্যাপারে সহিহ বুখারী সহিহ মুসলিমের একটি হাদিস আছে এবং সে চমৎকার হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দা তো ফরজ আদায় করে, কিন্তু নফল আদায় ফরজ আদায় করার পর যখন নফল আদায় করে আফদালু ইলাইয়া, সেটি আমার কাছে খুবই উত্তম। এবং এই নফল আদায় করতে করতে বান্দা একসময় এমন হয়ে যায় যে বান্দা আমার অত্যন্ত নিকটবর্তী হয়, মোতাকাররাব হয়ে যায় এবং তার হাত আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে, তার পা আল্লাহর, হাদিসের সরাসরি বাক্য যে পা দিয়ে সে চলে, এবং যখন সে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেন, যখন আল্লাহর কাছে সে ব্যক্তি আবেদন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এগুলো একটি হাদিস। আরেকটি হাদিসের মধ্যে এসছে যে মানুষের যখন পরকালে যখন আমল পরিমাপ করা হবে, আমল দেখা হবে, তখন ফরজের পরে যখন বান্দা নফল সুন্নত অন্যান্য কাজগুলো করে, মানব কল্যাণ মাসালে হেল মরসালা, সে কাজগুলো দিয়েও বান্দার আমলকে পরিপূর্ণ করা হবে। এটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসের সার সংক্ষেপ যেটি আপনি উপস্থাপন করেছেন। জি জি।